লক্ষ্মীপুরের নাজুক বন্যা পরিস্থিতি ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ আরিফ লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি আপনি আমাদেরকে জানাবেন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে অর্থাৎ প্রতিদিনই পানি বাড়ছে এবং পানি বাড়ার ফলে এখানকার যে মানুষরা রয়েছে তারা চরম ভোগান্তিতে পড়েছে আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর শহরেই শহরের যে চিত্রটি সেটি হচ্ছে গতকালের তুলনায় আজকে এখানে পানি বেড়েছে প্রায় দুই ইঞ্চি পানি বেড়েছে অর্থাৎ পানি নামার যে সুযোগটা সেটা কিন্তু নেই কারণ টানা বৃষ্টি হচ্ছে এবং কিছু সময় থেমে থেমে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির ফলে কিন্তু এ জল মানে পানি বেড়ে চলছে বন্যার পানি একই সঙ্গে যদি বলি যে শহরের বাইরে যে থানাগুলো রয়েছে রামগতি রামগঞ্জ লক্ষীপুর সদর এবং কি চন্দ্রগঞ্জ অর্থাৎ সবগুলো থানার দিন প্রায় পঁচানব্বই ভাগ এলাকায় প্লাবিত হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের সরবরাহ নেই বিশুদ্ধ পানির সরবরাহ নেই এখানকার মানুষ যারা রয়েছে তারা আসলে এখন মানবতর জীবন যাপন করছে এবং তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে দীর্ঘ আট থেকে দশ দিনে যে পানি বাড়ার ফলে ঘর বাড়িতে নিজেরা তো থাকছে থাকতে পারার কোনো থাকতে পারছেন না এবং তারা হচ্ছে আশ্রয় গিয়েছেন এবং ক্ষুধার তাড়নায় এই মানুষগুলো এখন মেইন সড়কগুলো অবস্থান নিয়েছে যেহেতু মেইন সড়ক দিয়ে কিছু ত্রাণ আসছে সে ত্রাণের গাড়ি দেখা দেখা মাত্রই তারা হুমড়ি খেয়ে পড়ছে অর্থাৎ হুমড়ি খেয়ে ত্রাণ নেওয়ার জন্য তারা মানে খুবই হাহাকার করছে এবং সে অবস্থায় সেখান থেকে সে ত্রাণের গাড়িগুলো মূলত এলাকার ভেতরে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর ভেতরে পৌঁছানো সম্ভব হচ্ছে না আর এছাড়াও যেগুলো সম্ভব হচ্ছে সেগুলো মেইন সড়ক দিয়ে যতটুকু যাওয়া যায় ততটুকু যাচ্ছে কিন্তু একবারে ভেতরে যে এলাকাগুলো রয়েছে সেগুলো অবস্থা খুবই ভয়াবহ এবং সে এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো না গেলে যে মানবিক বিপর্যয় সেটি আকার ধারণ করবে তো লিনিয়া এ ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ সংবাদ আরিফ ধন্যবাদ আপনাকে